দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে আরো একটি মজার খেলা নিয়ে আসলাম। বরাবরের মতো আমাদের যে টোকেনের খেলাটা হয়, আজকেও ব্যতিক্রম নয়, আজকেও আমাদের সেই টোকেনের মজার খেলা। এর মধ্যে টোকেন আছে, আমি এক এক করে টোকেন দিয়ে দিচ্ছি। আমার পিছনে ডানে এবং বামে বন্ধুগণ আছেন, তারা এক এক করে টোকেন তুলবেন। টোকেনে যার যেই বিষয়টা পড়বে সেই বিষয়টা আমাদেরকে করে দেখাবেন। আমি টোকেন দিচ্ছি শুরুতেই। এবারে নাও, এবারে নাও, এবারে নাও। ওকে বন্ধুরা, আমি ইতিমধ্যে টোকেন দিয়ে দিয়েছি, আপনারা দেখলেনই তো। আমরা এক এক করে যার যে টোকেনে পড়ছে সেই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে ডাকবো, দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। দর্শক, ইতিমধ্যে আমরা টোকেন দিয়ে দিয়েছি, দেখি কার টোকেনে কী পড়ছে। সালমান, তোমার টোকেনে কী পড়ছে? বরিশালের বাসায় একটা ওই সঙ্গীত গাইতে হইবে। মাশাআল্লাহ। এরপর? পাঁচটি পশুর নাম বলতে হবে। ওকে, এরপর? মগো বরিশালের ফেমাস এক ডায়লগ বা কয়েক ডায়লগ দেওয়া লাগবে। তাই? এরপরে? মগো বরিশালের কবিতা আছে। কবিতা আছে? ছোটবেলার কবিতা? ছোটবেলার কবিতা আছে। এই কবিতা কবা? জি। পারবে তো? আলহামদুলিল্লাহ। ওকে মারজান, পছন্দের একজন হুজুরকে কপি করে দেখাতে হবে। ওকে, দেখা যাক, পছন্দের একজন হুজুরকে কপি করে দেখাতে হবে। আমরা শুরুতেই যাচ্ছি, দেখতে থাকুন। দর্শক, আমাদের সামনে আসছেন সালমান। সালমানের টোকেনে পড়ছে বরিশালের ভাষায় একটা সঙ্গীত, সে বানায় গাইবে আমাদের সামনে, দেখি কি সঙ্গীত গায়, আপনারাও দেখুন। সালমান, শুরু করো। বাপ মার কত আশা ছিল, মাদ্রাজায় ভর্তি হওয়ার, এই ভর্তি হরাইছে, তারপরে দোকানায় ভর্তিতে কত কষ্ট, ভাত খাইতে কষ্ট, টাইম টু টাইম সব করা লাগে, ক্লাসে ভয় লাগলে সারাদিন ডোলা লাগে, ডোলতে ডোলতে কোমর ব্যথা হইয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর ধারে ছুটি লইতে গেলে, কান্দিস না, কান্দিস না, এমনি কহ। হুজুর ধারে ছুটি লইতে গেলে দরজার সামনে গেলে আবার পিছন ঘুরে দৌড়ে আবার আইয়া পড়ি, আবার দৌড়াইয়া পর আবার মুন্ডা করে আবার হুজুরে যাই, হুজুরে গেলে আবার আবার দৌড়াই, আবার দৌড়ে আবার আইয়াই আবার ক্লাসে বলা লাগে। এত কষ্ট হেজু খানাটা আমি কোথায় রাখবো? এবার আল্লাহ, আমি অনেক কষ্ট করি, আমার হেফজুখানায় পড়তাছি, আল্লাহ যেন মোরে হাফাজ বানায়। আমিন, আমিন। এ আমার আব্বা মায়ের কষ্ট, আমার আব্বা মায়ের কষ্ট জানো কবুল করে নিন। সুবহানাল্লাহ। কষ্ট না উদ্দেশ্য, আশা, আশা। ও উদ্দেশ্য, আশা, আশা, আশা উদ্দেশ্য জানো কবুল করে নিন। সুবহানাল্লাহ। তুমি সঙ্গীত কবা, ও কি কও? ওয়াস, আমি ওয়াস শুনি, আমি তার জন্য আমি এখন বলি। আরে তুমি অস করতে গেছ, কত সংগীত কও? সংগীত আমি পারি না, আমি শুনি না। ওলা মই বরি শাইল্লা মরে সেনো না, কল্লা দরিয়া পাসার মারমু। আপনারা তো ডকলেন সালমানের, বললাম সঙ্গীত গাইতে, ও কি কি জানে কয়ে গেলে আমি জানি না। ঠিক আছে সালমান, ধন্যবাদ, যা হয়েছে ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। ঠিক আছে। দর্শক, আমাদের সামনে দ্বিতীয় প্রতিযোগী আসছেন বাইজিত। বাইজিতের টোকেনে কি পড়ছে? পাঁচটি পশুর নাম বলতে হবে। পারবা বাইজিত? হ্যাঁ। দেখা যাক দর্শক। হ্যাঁ, টেকনিকের বিষয় না তাই? দেখা যাক, আপনারা দেখেন দর্শক বাইজিত পারে কিনা পাঁচটা পশুর নাম। শুরু করো বাইজিত। প্রথমে এক নম্বরে গরু, ইলিশ মাছ, বোয়াল মাছ, কদু, কুমার। এই বলে পশু, 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 ও মনে পড়ছে, মনে পড়ছে, পশু কি জানি, পশু ওই যে ওই প্রথমটাই ওই একটা হইছে গরু, যে ওই গরু ছাগল মহিষ এই হল পশু। বুঝছি, বুঝছি। হেই হেই কইতে হইবে তুমি, হেই গেছো কদু লাউ কি মা মাছে মাছে চলে গেছো, ওদিক গেলে হইবে না, শুনো তো কো কইতাই। ছাগল, ছাগলের মাই, ছাগলের বাপে, ছাগলের ভাই, ছাগলের বোন, পাঁচটা হয় নাই,
কালে ইজি আমরা গুনি দিলাম পাঁচটা এবার যদি মাথা টান গেলে কইবে কিছু আর কথা নাই ওরে কোফাল হ্যাঁ হইছে হইছে না হইলো হইছে সব ঠিক আছে ধন্যবাদ পাঁচশো বল যা কইছো মোর পরাণ বেরিয়ে গেছে দেখ আল্লাহ বেশ দর্শক বন্ধুরা এবার এর আমাদের প্রতিযোগী সিয়াম সিয়াম আসছে আমাদের সামনে সিয়াম তোমার টোকেনে কি পড়ছে মোর টোকেনে পড়েছে বরিশালের কিছু ফেমাস ডায়লগ বরিশালের ফেমাস ডায়লগ চমৎকার একটা বিষয় পারবা পারবো 100% পারবো পারবো পারমুই ওকে ওকে দেখা যাক দর্শক আপনারা দেখতে থাকুন সিয়াম আমাদেরকে বরিশালের কি কি ডায়লগগুলো শোনায় সিয়াম শুরু করো এমানু ডাইলে লবণ দেছো না দিবি আরে মানা হার আইত নাই বেডারা আরে তালই আইছে লগে জামাই আইছে এ তালই পান দিমু সুবারি জারদার কি শুন ও মোর জামাই আইছে গামাইয়া এ ছাতিদার নাম আইয়া ছাতির ভিতরে বললা দলাম সামের করলা না ডায়লগ না আমি ধরাইছি আর আর আরো আছে আপাতত মোর খেয়াল নাই খেয়াল আসলে পরের সপ্তাহে বলবো আমি আমি একটা তোমার শিখাই আমার দাদি বলতো থরথর করে কম্পুবান রোগী এলো বান বায়াল বাতাসে রোগীর মশিলি আন একই গান তো এক কই দেবে না দাদি বলতো সেটা আমি ছোটবেলায় দাদির মুখে শুনছি চমৎকার হয়েছে আর ডায়লগ গুলো দর্শক আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন ধন্যবাদ সিয়াম জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক বন্ধুরা এবারের আমাদের আরো একজন প্রতিযোগী আসছেন নাম আরাফাত আরাফাত আমাদেরকে কি শোনাবা বরিশালের ছোটবেলার ছোটবেলার সরা ছোটবেলার একটা সরা শোনাবে আমাদেরকে আরাফাত আরাফাত জি শোনাবা জি শোনো আইসেরা আই মেরা ফুল চলেছে তাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি তাই মামার দেশে আমকুর আছে পাকা রামে মদর ওঠে ছুক রঙিন রঙিন করে মুখ ছাকায় ওঠে মুখ আইছে আমার ঘুম আসসালামু আলাইকুম চমৎকার হয়েছে অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে ছোটবেলার যে একটা সারা আরাফাত চেষ্টা করছে যতটুকু হয়েছে দর্শক আপনারা কমেন্টে জানাবেন আরাফাতে বলা কেমন হয়েছে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা আমাদের সর্বশেষ প্রতিযোগী মারজান মারজান তোমার টোকেনে কি পড়ছে টোকেনে পড়ছে খুলতে লাগে এক বছর এক এই পছন্দের একজন হুজুরকে কফি করে দেখাতে হবে পছন্দের ওর পছন্দের একজন শিক্ষকের শিক্ষককে কপি করে দেখাবে পারবা হ্যাঁ পারবো না আমি দর্শক পারবই আচ্ছা দর্শক দেখতে থাকুন ওর কেমন হয় ওকে শুরু করো রেডি ওরে বাবা রে সবাই সবকে সিরিয়াল ধর বেটা এবার যেতে দেখে না না সিএম আই সবক লইয়া আমরা সবক পড়ো না ঘুমাও কেতো আর পর তুই পর আমি একটু ঘুমাই হ্যাঁ তোকে ফিনা ঘুমাই করতেছি নে পর তুই পড়া শুরু আর বিসমিল্লাহির রহমানির রহিম কাইদা ফরাউত বাহ হুজুরে ঘুমাই নয় একটু লাগে ঘুমাই কসম রাখে কি কি কো বড় সাবর ক সাইদাল্লাযী বাইনাকা ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ দৃষ্টি পড়বি না বড় ঘুমাইলে ঘুমাবে এই পরে পরে খেলি আমি ঘুমাই চুপ কর লাল শিল মাজিদ আসলে পর পাওয়াই লইয়া মাই দিল্লিল মুকাদ্দিবিন পাইল লি কুল্লি আফাকিন আবাডা এটা কি দাদা না দিলে চলে সসমাটা ঢিলে হয়ে যায় যা সামনা যা সব গিলে গুণা যা লাস যা সামনা তুই সবক লাইয়ে নিয়ে সবক লাইলে আমি ঘুমাই দিস্তে ভাই এ বাজি চেয়ে তুই তুই তোর পর আবার তুই শোনে একটু ঘুমাই আমার ওই এলো বেয়াদ কইচ্ছাক তুই আমি একটু ঘুমাই কাল তোকে ফোনে ঘুমাই তো এনেছে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এসে আমরা তুই ঘুমাক আর জোরে পর আনে খারাই পর খালি ঘুমাই খালি মুই ঘুমাইলে খালি ঘুমানো লাগে চোখ বলছে খালি দেখি সব সব শেষ আমরা
আমার ঘুমাই যাই খাই। দর্শক, কেমন হলো আমাদের এই আজকের যারা প্রতিযোগী ছিল তাদের প্রতিযোগিতা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসলে আমরা এইভাবে করি, সপ্তাহে একদিন বৃহস্পতিবার দিন রাত্রে আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম একটু ওদেরকে নিয়ে এই ধরনের আনন্দ করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা পড়ালেখার পাশাপাশি আনন্দ দিচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।